गाइस वेलकम बैक टू माय चैनल रूपसना 143 एंड वेलकम बैक टू माय न्यू वीडियो। तो आज के सकाल থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আই होप তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন সকাল সকাল ভাইকে গাড়ি চড়াচ্ছি আর কি। ওর তো নানান কাজ, সকাল হতে না হতে ওর অনেক কাজ করতে হয়, ভালো কাজ একটু না। ধরো এর ঘরে গিয়ে জ্বালা যন্ত্রণা করা, ওর ঘরে গিয়ে আরেকটা করা, এই অবস্থা। দেখো এখন ওকে আমি ফেলে দিয়েছি। গাড়িটা উজানা চাঁদাই গায়ে পড়েছিল, তাই কাত হয়ে গাড়ি নিয়ে ওই পড়েছে। ও তো অনেক যন্ত্রণা করে শয়তানি, তুমি দেখতে পাবে ভিডিওতে। ওর কাজের শেষ নেই যে সেটা বুঝতে পারবে। তো আমি আর কি করব, সবাই কাজ করছে, তাই আমি মানে ওকে একটু গাড়ি চালাচ্ছি আর কি। তাহলে এটাতে এটা নিয়ে ব্যস্ত থাকবে আর সবাই একটু শান্তি মতো কাজ করতে পারবে, তাই সেটার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে মা মাটির নিচ থেকে আলু তুলছে, ওই যে গোল আলু ওইটা না, ওইটা একটা আলু মানে বড় বড় হয়, দেখো গোল আলুটা না, ওইটা তুলছে। ওটা রান্না করবে আজকে, মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে রান্না করবে, সেটাই তুলছে মা এখান থেকে। বেশি বড় হয়নি, এগুলো অনেক বড় বড় হয়, কিন্তু মানে এটা কিছুদিন আগে এটা থেকে তোলা হয়ে গেছে, তাই মানে এটা ছোটই রয়েছে, এটা বেশি একটা বড় হয়নি। তো যাই হোক, মাছের মাথার সাথে ভালো লাগবে তাই এটা তোলা হচ্ছে। এটা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল আমাদের, বড় একটা মাথা আছে, এটা দিয়ে হবে আজকে। তো ওই দেখো আলুটা মানে বলেছি না, বেশি বড় হয়নি, ছোট্ট একটা চিকন উঠেছে যে এরকম আর কি, তোমরা হয়তো বা অনেকে চিনবে। এই যে আলু একটা, এটা দিয়েই হবে। আর এখানে এক টুকরো আছে ছোট্ট মতো, বেশি বড় হয়নি, ছোট্টই আছে। আর এদিকে আমাদের মা ধন্যা বিচি ফেলেছিল, ধন্যা গাছ উঠেছে, এখান থেকে একে নিয়ে যাচ্ছে রান্না করবে। শীতের দিনের সেরা ফসল, যে কোনো তরকারিতে দিলেই ভালো লাগে খেতে। এদিকে আছে ধন্যা গাছ, মোটামুটি দুই একটা সবজি লাগানো হয়েছে, ঘরের খাবার চলে, বেশি না, মোটামুটি আছে। আর ওইদিকে আছে ছই, কাঁচামরিচ, অনেক কিছুই আছে, পাতা ছিম, তারপর লচ্ছই, এগুলো আছে। এই যে এটা হলো কাঁচামরিচ, এখানে কাঁচামরিচ আছে, ফুলও আছে আর কাঁচামরিচও ধরেছে। আর এই সাইডটাতে হলো ওই যে পাতা ছিম, সিম গাছ, এখানে মানে বেশি একটা ধরেনি, ফুল দিয়েছে, এরপরে ধরবে। তো এখন আলুটা নিয়ে যাব, মা ধুয়ে ঘরে নিয়ে যাবে, রান্না করবে, চলো। এই দেখো ওর তো এখানে কোনো কাজ নেই, কিন্তু ওকে তো আসতেই হবে। দেখো মা তারা এসছে এখানে আলু ধুতে, কাকু এসছে ওই যে ধনে পাতা ধুতে, ও এসছে এখানে, এরকমভাবেই সবার কাজে ব্যাঘাত ঘটায় ও, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি আর কি। খুব অশান্তি করে, সবাইকে অশান্তি দিতে থাকে, খুব দুষ্ট হয়েছে এখন। আমি হয়ে গেছি রেডি, এখন আমি আমার কাজের জন্য বেরিয়ে যাচ্ছি। তো দেখো আমি মেহেন্দি পরেছি, বলো তো কেন পরেছি? কারণ আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে, তাই আমি আজকে মেহেন্দি পরলাম। তো তোমাদেরকে দেখাবো আমি, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখতে পারবে। দেখো কত সুন্দর আকাশটা হয়েছে, নীল আকাশ, আর তার মধ্যে হলো ওই সাইডে দেখো ধান আছে, ধানের ওই পাশে চা গাছ, এই যে ধান গাছ, এখন সোনার বসবাস, ফসল ফলে কাটা হয়ে যাবে কয়েকদিন বাদে। তো আমি বাড়িতে এসে ভাত খেতে বসে গেছি, ওই যে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে, এটা দেখাবো। আমাদের বাড়ির নতুন অতিথির কথা বলছিলাম না, নতুন মেম্বার এসছে, এই হলো আমাদের এমে একটা বেবি নিয়ে এসছে, ছোট্ট বেবি, একদম ছোট, দেখো দেখাই যাচ্ছে না। তো তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করলাম আর কি, কেউ কিছু মনে করো না। মেহেন্দিতে আমি এমনিই পড়েছিলাম, তো ভাবলাম আমি একটু তোমাদের সাথে প্র্যাঙ্ক করা যাক। দেখো একদম ছোট্ট কুটুমুটু চা, তো এখন ওইটাকে নিয়ে থাকে, ওটাকে ছেড়ে একদম বেরোতে যায় না। আর ভাই ওটাকে কয়বার মারতে গেল হিসাবের বাইরে, এটাই ওর খাবারের জায়গা এখানে, দেখো কত আদর করছে, কত আদর, যার যার বেবির জন্য তার তার আদর সবার থাকে, একটা বেবি। তো আমি এখানে একটু রেডি হয়েছি বিকালবেলা রিলস বানাবো বলে, তো বানানো কমপ্লিট,
তো আজকে ভিডিওটা আমার ব্লগটা ছোট্টই করলাম, বেশি বড় করলাম না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাইকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।